প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2041 সালের মধ্যে সমগ্র জাতি হবে স্মার্ট ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। 2023 সালের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, আজকে শিশুরা যেন আগামী দিনে দেশে যুদ্ধজাহাজ এবং বিমান তৈরি করতে পারে, তার জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে তাদের। নতুন প্রজন্মকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষা উন্নয়নে 75 পরবর্তী সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে 2023 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিনামূল্যে বই বিতরণ সহ শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিনিয়োগ করে যাচ্ছে। করোনা সংকটের সময়ও নানা বিষয়ে কৃচ্ছতা সাধন করলেও শিশুদের বই ছাপানোর বিষয়ে অব্যাহত রাখা হয়েছে। আগে যেমন বাচ্চাদের হাতে পুরানো বই বেশি দেওয়া হতো, একদল পড়ে যায়, পুরোনো বইটা পরবর্তীতে দেওয়া যায়। আমরা এখন প্রতি বছর নতুন বই দিচ্ছি। এই যে আমাদের বাচ্চারা আজকে নতুন বই পেলো, তোমাদের ভালো লাগছে না? বইটা পাতাটা খুলতে কত ভালো লাগে, দেখতে ভালো লাগে। এরপর বাড়িতে যে মলাট দিতে হবে, নাম লিখতে হবে, কত কাজ, তাই না? এই কাজটাও আমরা তোমাদের দিলাম আর কি। কাজে এভাবে আমরা সেরা মলিন বইয়ের পরিবর্তে আমরা নতুন বই দেওয়া শুরু করেছি, এই 2010 সাল থেকে দিয়ে যাচ্ছি। এবং এই করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট। তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি, তাদের বই ছাপানোর খরচাটা অন্যদিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, এ কারণেই ঝরে পড়ার হার কমে গিয়ে এখন দেশে 98 ভাগ শিক্ষার্থী স্কুলে যায়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এই শিশুরাই সোনার ছেলেমেয়ে হয়ে কাজ করবে। শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুললে বাংলাদেশ এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়, তার উপযুক্ত জনগোষ্ঠী গড়ে তোলা, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ 2041 সালে যে করব, সে স্মার্ট বাংলাদেশ এখন থেকেই আমরা আমাদের এই শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে দেব, যেন ওই স্মার্ট বাংলাদেশ আমাদের আজকের শিশুরা তারাই যেন ওটাকে উপভোগ করতে পারে এবং তারা কার্যকর করতে পারে। আন্তরিকতার সাথে আজকে ছেলে মেয়েদেরকে যত আমরা তৈরি করতে পারবো, আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদিও এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, বলবে কিছুই করি নাই। তো এই যে কিছু করি নাই যে শ্রেণীটা আছে, তারা চোখ থাকতেও দেখে না, তারা চোখ থাকতে দৃষ্টি থাকতে তারা অন্ধ, তারা দেখবেই না, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকেই আছে। তা আমরা নাইতে থাকতে চাই না, আমরা পারি, বাংলাদেশের মানুষ পারে, আমরা সেটাই প্রমাণ করতে চাই। সারা দেশে 4 কোটির বেশি শিক্ষার্থীর মাঝে এবছর 33,91,12,300 বই বিতরণ করা হবে। আর 2010 সাল থেকে এ পর্যন্ত দেশে বিনামূল্যে দেয়া হয়েছে 434,45,80,211টি বই। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।